চব্বিশ আর 25 অক্টোবর, এই দুদিন সব থেকে খারাপ আবহাওয়া আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে, মূলত দক্ষিণবঙ্গেই, ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 তারিখ সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। সেই সময় এটা আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তারপরে আরো অগ্রসর হয়ে 24 তারিখ রাত্রে এবং 25 তারিখ সকালের মধ্যে আমাদের উপকূল ভাগ অতিক্রম করার সম্ভাবনা আছে। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল ভাগ, পুরী আর আমাদের সাগরদ্বীপের মাঝামাঝি কোনো জায়গায় অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ থাকার সম্ভাবনা 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার, আর গাস্টিং এ 120 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত যেতে পারে। এই হচ্ছে আমাদের ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস। আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে, মূলত দক্ষিণবঙ্গেই, ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালকে যেমন আমরা বলেছিলাম সেই মতোই 23 তারিখে, মূলত 23 তারিখের সন্ধ্যার দিক থেকেই বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উপকূল বরাবর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 24 তারিখ থেকে আরো 24 আর 25 অক্টোবর, এই দুদিন সব থেকে খারাপ আবহাওয়া আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে। 24 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সাউথ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি আর উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারীতে বৃষ্টিপাত থাকবেই, তার সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাত, মানে আমাদের 20 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা থাকবে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণটা হচ্ছে 7 থেকে 20 সেন্টিমিটার। 25 তারিখেও ভারী থেকে অতি ভারী আর অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, এইসব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আর এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতে এক দু জায়গায় হতে পারে। 28 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, তবে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আর ঝোড়ো হাওয়া বা তীব্র বাতাসের যে পূর্বাভাস যেটা দেওয়া হয়েছে, তাতে আমাদের উপকূল ভাগে মূলত 24 তারিখ সন্ধ্যা থেকে 25 তারিখ পর্যন্ত, সকাল পর্যন্ত সব থেকে বেশি বাতাসের গতিবেগ থাকার সম্ভাবনা, যেটা আমরা বলেছি যে সাইক্লোন অতিক্রম করার সময় যেটা গতিবেগ থাকবে, সেরকমই আমাদের উপকূল ভাগে, মূলত পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল ভাগে 100 থেকে 110 কিলোমিটার আর 120 কিলোমিটার সর্বোচ্চ দমকা হয়, এটা হওয়ার সম্ভাবনা থাকবে। আর জেলা ওয়াইজও আমরা বলেছি, তাতে পূর্ব মেদিনীপুর জেলাতেই সব থেকে বেশি হাওয়া বাতাসের গতিবেগ হওয়ার সম্ভাবনা থাকবে 100 থেকে 110, আর দমকাতে 140। তার সঙ্গে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মূলত সাগরদ্বীপ এবং সুন্দরবন এলাকা বেশি থাকবে, তারপরে যত আপনি উত্তরের দিকে যাবেন তত কমতে থাকবে, সেটা আমাদের 70 থেকে 90, 110 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত। কলকাতা, হাওড়া এসব জেলাতেও আমাদের বাতাসের গতিবেগ বেশি থাকার সম্ভাবনা থাকবে, মূলত 50 থেকে 60, আর 70 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত যেতে পারে। হাওড়া, হুগলি, বাঁকুড়া এসব জেলাতেও আপনার বাতাসের গতিবেগ বেশি থাকবে। আর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে 70 থেকে 80, আর দমকাতে 90, এইভাবে আমাদের বুলেটিনে দেওয়া রয়েছে অলরেডি। আর এই হলো বাতাসের যে গতিবেগের জন্য সতর্কতা সেটা দেওয়া রয়েছে। আর এরপরে মৎস্যজীবীদের,
জন্য যে সতর্কতা সেটা কতদিন কতদিন যেটা বলা হয়েছিল সেটাই রয়েছে। 23 থেকে 25 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমস্ত রকম অ্যাক্টিভিটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে।